সামনে শনিবার থেকে রুটিনের প্রবলেমটা শেষ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তাহলে বলো, আমি কিন্তু তোমাদের সাথে দুইবার ক্লাস করা হয়ে গেল, ফার্স্ট পিরিয়ডে একবার জয়েন করেছি, কেউ জয়েন হওনি। পরে এখন দেখলাম স্কুল কর্তৃপক্ষ থেকে জানলাম যে রুটিনের একটু গড়বড় হয়েছে, আমার পার্সোনাল রুটিনে দিয়েছে। জি, পরে আমি মেসেজ দিয়ে জানতে পারছি তোমরা ম্যাথ ক্লাস করছো, তাই জয়েন করছো না। পরে এখন আমি করতে জানিয়েছি, এটা দেখবে, এটা সমস্যার সমাধান করে দিবে। এখন আমার যেহেতু 9-এর ক্লাসটা আজকে নেই, তাই তোমাদের সাথে আবার জয়েন করছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের, তোমরা সবাই কি করবে, খাতা পেন্সিল আর রাবার বের করে নিবে। ঠিক আছে, খাতা পেন্সিল আর রাবারটা বের করে নিবে। তাহলে সবাই বের করে ফেলো। আর যাদের, তোমরা কি সবাই বই কিনেছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তোমরা যদি সবাই বই কিনে থাকো, তাহলে বই পরিবেশ পরিচিতি বইটা বের করো, বের করে পাঁচ পিসটা বের করো, পাঁচটা বের করো। পরিবেশ পরিচিতি বই বের করেছি, ওকে, এখন দেখো, সবাই কথা বলো না, আমি কি বলছি সেটা একটু শোনো। হ্যাঁ ঠিক আছে, আমি কি বলছি সেটা শোনো, সবাই কথা বললে কথা শোনা যায় না। হ্যাঁ, এখন ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আচ্ছা, গত ক্লাসে আমরা নিচের প্রশ্নগুলোর জবাব পাশে লিখো, এই 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন তোমাদের পড়া ছিল। হ্যাঁ, এসডব্লিউ ছিল। আজকে আমরা কি করব, এর পরের অংশটুকু, এই যে আমি কার্সার গুলো নাড়াচ্ছি, দেখা যাচ্ছে নাড়াচ্ছি? হ্যাঁ, স্ক্রিনে দেখা যায়, দেখা যায়? এখানে দেখো, আমি কি লিখ দেখছি একটু দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলো। তাহলে আমি কি বলবো, নিচের প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে না বলে লিখবে? শোনো, এখানে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে, আর এর নিচে উত্তর দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি প্রশ্নগুলো বলবো, হ্যাঁ, এবং উত্তরও বলবো, তোমরা সাথে সাথে লিখে ফেলবে। ঠিক আছে, সাথে সাথে লিখে ফেলবে, আর তোমাদের সবার, জি জি, খাতায় লিখ, সবার খাতায় লিখবে, পেন্সিল দিয়ে। না, প্রশ্ন লাগবে না, শুধু উত্তর লিখবে। আর তোমাদের নাম রোল গুলো আমু এবং যেই তোমাদের পাশে আছে, ওনাদের বলো নাম রোল গুলো টেক্সট পাঠিয়ে দিতে। ঠিক আছে, ওকে, তাহলে রেডি? 1 নম্বর প্রশ্নের উত্তর। হ্যাঁ রেডি, সবাই রেডি তো? 1 নম্বর লেখো, লিখে শুধু উত্তর লিখবো, শুধু উত্তর লিখবো। শোনো, শুধু উত্তর লিখবে, প্রশ্ন তো বইয়ে আছে, তাই না? সেটা লিখতে হবে না।
তাহলে এক নাম্বার লিখো, লিখে উত্তর লেখো। এখানে প্রশ্ন আছে আমাদের জাতীয় পশুর নাম কি, উত্তরটা কি লিখবে? আমাদের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, বাঘ লেখার দরকার নাই, শুধু পুরোটা লিখবে রয়্যাল বেঙ্গল টাইগার। জি জি, বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের নামই তো বাঘ, এটার প্রকৃত নাম রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আমরা শুধু লিখবো, এত কিছু লেখার দরকার নাই। জি, উত্তর লিখো। তাহলে এক নাম্বার দিয়ে উত্তর লেখো, আমাদের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। দ্রুত লিখো, দ্রুত লেখো। এই নাজিবা, তাতে লিখো, নাজিবা, মুশফিকা, তুমি লিখো না কেন, তাতে লিখো, মুশফিকা, আরিশা, তাতে লিখো, তাতে লিখো, তাড়াতাড়ি লিখো। হ্যাঁ, একসাথে সুন্দর করে একটু মিলিয়ে লেখো, আমাদের বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এইভাবে প্রশ্ন থেকে দেখে মিলিয়ে লিখো, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। আমাদের বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার, এভাবে লিখবে, দ্রুত লিখে ফেলো, লিখে ফেলো। সামিনা, সারিবা, সারিবা লিখছো না কেন, খালি সামিনা লিখছে। না, প্রশ্ন তুলতে হবে না, শুধু এক নাম্বার দিয়ে লিখো। প্রশ্ন তো বইয়ে আছে, প্রশ্ন লাগবে না, প্রশ্ন তো বইয়েতে দেখিতে পারো, লিখো, দ্রুত করো, দ্রুত। লক্ষ্মী সোনামণিরা, তোমরা পারবে আমি জানি, অনেক লক্ষ্মী তোমরা। ওকে, যার লেখা শেষে দুই নম্বরটা তো লেখো, বাংলাদেশের কয়েক বড় শহরের নাম লিখো। এটা কি হবে, বাংলাদেশ কয়েকটি বড় শহরের নাম হলো, হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট। জি, দুই নাম্বারটা লিখো, দুই নাম্বারটা লিখো, দুই নাম্বার। তাকিয়া তাসনিম, তাকিয়া তাসনিম কি বলতে চাচ্ছ বলো তো, তাকিয়া তাসনিম তুমি কি বলছো? হ্যাঁ, এরপরে দুই নাম্বারটা লিখো, দুই নাম্বারটা লিখো। বাংলাদেশের কয়েকটি বড় শহরের নাম ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট। দেখে দেখে লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো, খুব দ্রুত করো। মুবাশিরার ক্যামেরা অফ কেন, মুবাশিরা? কেন ক্যামেরা অফ কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখে ফেলো। লক্ষ্মী সোনামণিরা, তাড়াতাড়ি লিখো। এক নাম্বার মনে হয় অনেকেরই শেষ হয়ে গিয়েছে, এখন দুই নাম্বারটা লিখো, বাংলাদেশের কয়েকটি বড় শহরের নাম লিখো। তাহলে কি লিখবে, বাংলাদেশের কয়েকটি বড় শহরের নাম হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট। ঢাকা বানান ঢাকা, যা ক আকার কা ঢাকা, কমা দিবে, তারপরে লিখবে চট্টগ্রাম, চট্র, চট্র, গরফল আকার গ্রাম, অগ্রাম, চট্টগ্রাম, খুলনা, খরসুকার খুল, অকুল, জুন্তান্ন আকার না, খুলনা, কমা দিবে আবার, তারপরে রাজশাহী, বসিন রায়কারা বর্গীয় চ, রাজ, তালবে স আকার শাহ, হয়দিকার হি, শাহী, রাজশাহী, তারপরে হবে ও সিলেট, জুন্তা সরিষিকার সি, লয়কার লে ট, সিলেট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে 2 নাম্বার অনেকের মনে হয় লিখা হয়ে গিয়েছে। মিস আমার 2 নাম্বার হয়ে গেছে। হ্যাঁ, 2 নাম্বারও প্রায় শেষ হয়ে গেছে, এখন 3 নাম্বার লেখা শুরু করো। 3 নাম্বার, আমাদের দেশের কয়েকটি নদীর নাম লিখো। আমাদের দেশের কয়েকটি নদীর নাম হলো পদ্মা, মেঘনা, যমুনা, শ্যামা ও নীলগঙ্গা। তাতে লিখো, তাতে লিখো, হয়নি বলা দরকার নেই, তাতে লিখা শেষ করো। 2 নাম্বার লিখা শেষ হলে 3 নাম্বার ধরে ফেলবে, ঠিক আছে? 2 নাম্বার শেষ হলেই 3 নাম্বার ধরবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আমি কিন্তু খাতা লিখবো, খাতা খাতা সরি বাবা, আমি কিন্তু তোমাদের খাতা দেখবো। এখন পদ্মা বানানটা বলি। পদ্মা বানানটা এখানে যুক্ত বর্ণ আছে, তাই একটু তোমাদের প্রবলেম হতে পারে। হ্যাঁ, সেটা হলো পদ্মা বলার সময় একরকম বলতে হয়, লেখার সময় আরেক রকম বলতে হয়। প দৈম আকার, তাহলে কি হয়েছে? পদ্মা। যখন তুমি লিখবে তখন পদ্মা উচ্চারণ করে লিখবে, আর মুখে যখন বলবে তখন পদ্মা উচ্চারণ করবে, এরপরে কমা দিবে, তারপরে লিখবে কি? মেঘ, ময়কার মেঘ, যন্তন ময়কার না, মেঘ না, যমুনা, অন্তস্তু জ মর সুকর্ম যন্তন ময়কার না, যমুনা, কমা, তারপরে হবে সুরমা, যন্ত সস্কর্ষ বসিন রসুর মাকার মা, সুরমা, ও বুড়ি গম বড় সুকর বুড় রসুন আবিষ্কার দি বুড়ি গ উ গ আকার গা বুড়ি গঙ্গা। তাড়াতাড়ি লেখো, তাকিয়া তাড়াতাড়ি লিখো, কথা বলে না, তাকিয়া তাসনিম তাড়াতাড়ি লিখো, কথা বলে না, তাড়াতাড়ি লিখে শেষ করো, লিখাই মনোযোগ দাও, মনোযোগ হও, লিখাই মনোযোগ হও। তোমাদের নামরুল 24-23 জন জয়েন করেছো, নামরুল মাত্র 14 জন পাঠিয়েছো, সবাই নামরুল পাঠিয়ে দাও। আম্মু আব্বুরা অবশ্যই পাশে আছো। সাফন, কিভাবে চ্যাট বক্সে গিয়ে নাম আর রোল লিখে, হ্যাঁ, সেন্ড করলি হলো। আচ্ছা, এখন তোমরা 3 পর্যন্ত লিখা শেষ। আমি 3 নাম্বার লিখছি। রাফিয়া ইমাম, রাফা, তুমি কিছু বলতে চাচ্ছ? না, আমি কিছু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, কি বলবে? তোমাদের সবাই মিউটটা অফ করে রাখো। ওকে, এখন আমরা 4 নাম্বার বলবো।
তিন পর্যন্ত অনেকেরই লেখা হয়ে গিয়েছে, তাই না? অনেকেরই লেখা, আমার 3 নম্বর এখনো হয়নি। তাড়াতাড়ি শেষ করো বাবা, তাড়াতাড়ি শেষ করো, তোমরা লক্ষ্মী সোনামণিরা অবশ্যই পারবে শেষ করতে, অবশ্যই পারবে শেষ করতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আচ্ছা এখন আমি 4 নাম্বার বলবো। আমাদের দেশে কোন বনে বাঘ থাকে? তাহলে তোমরা উত্তর লিখবে, আমাদের দেশে সুন্দরবনে বাঘ থাকে। 4 নাম্বার, যারা যাদের 3 নাম্বার হয়ে গেছে তারা 4 নাম্বার লেখা শুরু করে দাও। আমাদের দেশে কোন বনে বাঘ থাকে? তাহলে আমাদের দেশে সুন্দরবনে বাঘ থাকে। এই তাকিয়ার মন খারাপ কেন? তাকিয়া লিখতে পারছো না? মিউটটা অন করো, কি বলতে চাও শুনি। তাহলে মাঝে মাঝে মধ্যে মুখটা দেখি একদম হাসি খুশি থেকে মুখটা কালো হয়ে যাচ্ছে, এরকম তো ঠিক হবে না। পড়াশোনা করতে হবে মনের আনন্দে, তাহলে লেখাপড়া খুব তাড়াতাড়ি মুখস্থ হবে, পড়তেও ভালো লাগবে, পড়তে মনও চাইবে, লিখতেও ভালো লাগবে। লেখা শেষ করো, লেখা শেষ করো, সবাই লেখা শেষ করো। আচ্ছা 3 পর্যন্ত সবার হয়ে গেছে তো? তিন লিখলে পরে 4 নাম্বারটা লিখে ফেলো, খুব দ্রুত লিখো, খুব দ্রুত। ও 5 নম্বরে আমরা কোন ভাষায় কথা বলি? 5 নম্বর হবে আমরা বাংলা ভাষায় কথা বলি। কোন যে কথাটা এখানে শুধু বাংলা লিখবা, তা বাংলা বানান বাকার বা উনিশ্বর লাকাল্লা বাংলা, আর ভাষায় তো লিখাই আছে প্রশ্নে কথা প্রশ্নে লিখা আছে। তাহলে আমরা কোন ভাষায় কথা বলি? আমরা বাংলা ভাষায় কথা বলি, ঠিক আছে? এই হলো 5 নম্বর। জি 5 পর্যন্ত ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ খুশি হ্যাঁ। তোমার কি লেখা শেষ? জি মিস, আমার নাম ফাইজা ইসলাম, আমার লেখা শেষ। 1 থেকে 5? জি মিস, আমার শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ বলো। আমার শেষ, আমি কোথায় লিখেছি? আচ্ছা ঠিক আছে, সবার খাতা আমি দেখব, ঠিক আছে সবার খাতা আমি দেখব। আরে সবার খাতা দেখব তো। থ্যাংক ইউ আফিফা, হ্যাঁ তোমার লেখা শেষ হয়ে গেছে, ভেরি গুড। আচ্ছা সাফওয়ানা শেষ হয়েছে? সাফওয়ানা, আচ্ছা তাকিয়া শেষ হয় নাই, তাকিয়া কত নাম্বারে আসছো?
প্লিজ আমার শেষ হয়নি। কত নম্বরে আছো? আচ্ছা এখন যাদের লিখা হয়ে গেছে তাদের আমি প্রশ্ন ধরবো। এই শোনো, হ্যাঁ দেখেছি নাজিবা, নাজিবা তুমি রাখো একটু, এখন রাখো, পরে দেখবো খাতা, হ্যাঁ পরে দেখবো। এখন আমি তোমাদের এই যে গত ক্লাসে যে পড়া দিয়েছিলাম, হ্যাঁ আমাদের জাতীয় ফুল, ফল, পাখি, মাছ, রাজধানী, এগুলো একটু মুখে ধরবো, পারবে না দিতে? আচ্ছা এখন আমি প্রশ্ন ধরবো সাইরাকে। সাইরা তুমি বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা এখন মিউট মিউট করে রাখো। আমার লেখা শেষ। ওকে তো এখন নাজিবা মুবাশ্বিরা, নাজিবা মুবাশ্বিরা মুশফিকা, নাজিবা মুশফিকা, আমি মুবাশ্বিরারে ডাকতাছি তোমার বড় বোন নাজিবা। আচ্ছা মুশফিকাকে ডাকি। হ্যালো, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ মাছ মিস। থ্যাংক ইউ আফিফা, আফিফা আফিফাকে বলছি, মিউট করে রাখবা প্রশ্ন তাহলে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আফিফা। বলো আমার দিকে তাকাও, ক্যামেরার ক্যামেরার দিকে তাকাবে, হ্যাঁ তাহলে বুঝবো আমার দিকে তাকিয়েছো। আচ্ছা ঠিক আছে দেখেছি, আমি খাতা দেখব। বাংলাদেশ জাতীয় পাখির নাম কি আফিফা? আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল, ভেরি গুড। তারপরে রাফিয়া, রাফিয়া ইমাম, রাফা, রাফা তুমি বলো বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। ভেরি গুড। এরপরে আনসারি ইসলাম, আনসারি ইসলাম তুমি বলো আমাদের জাতীয় ফলের নাম কি? এখন আনিশা আক্তার, আনিশা তুমি বলো বাংলাদেশের জাতীয় মাছ কি? বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। গুড, ভেরি গুড। এখন হলো মুবাশ্বিরা আহমেদ। আচ্ছা ওকে ধরে আসি, আমাদের জাতীয় পাখির নাম কি? মিস আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। ভেরি গুড। এখন আমি জিজ্ঞেস করব রুফাইদা হাসান রাইতা, আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে রাখো, পরে দেখছি। এখন জিজ্ঞেস করব, আচ্ছা আচ্ছা আমি আসছি আসছি, তাইফা আসছি, কানিসকে জিজ্ঞেস করে নি, কানিস ফাতেমা সাফা, কানিস ফাতেমা সাফা তুমি বলো আমাদের জাতীয় ফুলের নাম কি? আমাদের জাতীয় ফুলের নাম শাপলা। ভেরি গুড, সাদা শাপলা বলবে। আচ্ছা কে বলছো যা পড়া বলবে? কে বললাম, কে বলছো নাম? তায়েফা, তায়েফা। আচ্ছা তায়েফা বলো তো আমি বলবো। মিস আমি বলবো নাজনীন নাহার। আচ্ছা সবাইকে ধরবো আমি একজন একজন করে বলি। আমি বলবো তায়েফা,
আমি বলবো জি 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 হ্যাঁ হ্যাঁ আমি দেখছি কাকে কাকে আমি ধরবো এখন আমি দেখছি আচ্ছা তায়েফা তুমি বলো বাংলাদেশের রাজধানীর নাম কি তায়েফা বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আচ্ছা উম্মে হাবিবা তাহা বাংলাদেশের জাতীয় মাছ কি ভেরি সমৃদ্ধি দাস সমৃদ্ধি দাসের লেখা হয়নি আচ্ছা তুমি বলো আমাদের জাতীয় ফুলের নাম কি ভেরি আচ্ছা এরপরে বলো আইরা বলো আইরা আসবো আসবো আইরা বলো আমাদের জাতীয় পাখির নাম কি দোয়েল ভেরি গুড এখন আমি বলবো আর কে তাকিয়া তাকিয়া প্রশ্নের উত্তর দিয়েছো না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বলো বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা ভেরি গুড আচ্ছা এখন সাফন বলো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ইলিশ গুড ভেরি জি জি দেখছি দেখছি হ্যাঁ দেখছি হ্যাঁ শোনো এখন হইলো আচ্ছা আরিশার আরিশা বলো তারপর হলো অর্পিতাকে জিজ্ঞেস করব আরিশা তুমি বলো মুশফিকা আরিশা বলো আমাদের জাতীয় ফল কি ভেরি গুড তারপরে মৌলিনা সাহা হ্যাঁ অর্পি আচ্ছা তুমি বলো আমাদের জাতীয় পাখির নাম কি আমি বলবো জাতীয় পাখির নাম দোয়েল ভেরি এই আফিফা আফিফা তুমি বলো নাই আফিফা তুমি বলো নাই বলবো আমি সৃজা তোমাকে কোশ্চেন করেছিলাম হ্যাঁ আচ্ছা এখন সৃজা সৃজাকে বলি সৃজা বলো সৃজা বলো বাংলাদেশের জাতীয় মাছ কি জাতীয় মাছের নাম কি ইলিশ ভেরি গুড এই হ্যাঁ থ্যাংক ইউ মুক্তি বলো মুক্তি মুক্তি আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা ভেরি গুড এখন সবার আমি এটা ইয়ে করে দিচ্ছি সবার খাতা দেখাও সবার আচ্ছা আনিকা বাই হ্যাঁ আনিকা পাই খাতা দেখাও সামনে ধরো একটু সুন্দর ক্লিন করে ধরো বোঝা যাচ্ছে ধরো 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 আবার নামাচ্ছ কেন আহা সময় নাই কিন্তু বেশি আরো নিচে করে ধরো নিচে করে ধরো নাড়াচাড়া করবে আর নিচে করো আমি তো দেখতে পাচ্ছি হ্যাঁ এখন ঠিক আছে শুধু চট্টগ্রাম লিখেছ কেন নড়া তোমার আম্মুকে বলো না হলে ধরতে যদি সমস্যা হয় তোমার ধরে রাখতে বাংলাদেশের বড় শহরের নাম চট্টগ্রাম শুধু চট্টগ্রাম লিখছো কেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট সবগুলো নাম লিখতে হবে আমাদের দেশে নদীর নাম শুধু পদ্মা লিখছো কেন পুরো নামটাই লিখতে হবে পদ্মা মেঘনা যমুনা সুরমা ও বুড়িগঙ্গা পুরোটাই লিখতে হবে আমাদের দেশে সুন্দরবনে ভাগ থেকে ঠিক আছে আমাদের বাংলা ভাষায় কথা বলি ঠিক আছে থ্যাংক ইউ কিন্তু ওই প্রশ্নগুলো পুরোটা লিখবে হ্যাঁ ওকে এরপরে আসো সৃজা ওকে রাখো নামাও নামাও সৃজা করো সৃজা সৃজার খাতাটা দেখি একটু সামনে নিয়ে আসো দেখতে পাচ্ছি না
দেখতে পারছি না সিজার খাতাটা, আম্মুকে বলো ধরার জন্য, আম্মুকে বলো তুমি না ধরে আম্মুকে ধরতে বলো। আরেকটু সামনে নিয়ে আসেন, আরেকটু সামনে নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রয়্যাল বেঙ্গল টাইগার বড় শহরের নাম ঢাকা চট্টগ্রাম, এটা ঠিক আছে। আর কি উপরে উঠান, নিচটা দেখতে পাচ্ছি না, একটু উপরে উঠান। হ্যাঁ নিচটা একটু লাইটের আলোতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে সৃজা তোমার ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ রেখে দাও, হয়ে গিয়েছে হয়ে গেছে, থ্যাংক ইউ। এখন আমি জিজ্ঞেস করব তানজিলা আফরিন তাইপা, তানজিলা আফরিন তাইপা তুমি দেখো তো একটু খাতাটা, মিউট করে বলো আমার তো মিউট। তাহলে আমি একটু সামনে নিয়ে আসো, দাঁড়াও দেখছি দেখছি দেখছি। সুরমার নিচে কি রসকার দিয়েছো, সুরমার নিচে রসকার দিয়েছো নদীর? আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ, হয়ে গেছে। এরপরে আসো সাইরা, সাইরা খাতা দেখাও, সাইরা খাতা দেখাও। চাইরা খাতা দেখাও, লাইটের আলোটা পড়েছে, একটু দূরে রাখো একটু দূরে রাখো একটু দূরে রাখো, দূরে কাছে না তাহলে পুরোটা দেখা যায় না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর দেখছো বাবা, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে সাইরা। এখন আমি দেখব, এখন আমি দেখব হলো মিলির খাতা, নাজনীন নাহার মিলি, সাইরার খাতা দেখা হয়েছে। মিলি তুমি দেখাও একটু। হ্যাঁ দেখছি, রয়্যাল বেঙ্গল টাইগার ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী ও সিলেট, ঠিক আছে। মেঘনা পদ্মা মেঘনা যমুনা, আমার খাতা দেখবেন না, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, হয়ে গিয়েছে। এখন হলো মুক্তি, মুক্তির খাতা দেখাও, মুক্তি বসে আছে কেন, লেখে নাই, তাড়াতাড়ি খাতা দেখো, তাড়াতাড়ি দেখো, সামনে নিয়ে এসো, সামনে আরেকটু সামনে আরেকটু সামনে, সময় নাই তাড়াতাড়ি করো। আচ্ছা লাইটের আলোর জন্য দেখতে পাচ্ছি না তোমার খাতাটা, লাইটের আলো পরে দেখে দেখতে পারছি না, ঠিক আছে। না 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 না, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা মুক্তি তুমি গ্রুপে পাঠিয়ে দিও, আমি দেখতে পাচ্ছি না তোমার খাতা। আচ্ছা এখন দেখি নাজনীন দেখে মিলিটা দেখেছি, এই আচ্ছা এখানে অনেকের খাতাই দেখা হয়ে গেছে, তিনজনে খাতা ধরে রেখেছিল। এখন কানিজ ফাতেমা সাফা, কানিজ ফাতেমা সাফা দেখি একটু, আরে দেখি তো একটু 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 দেখিনি, দেখি রয়্যাল বেঙ্গল টাইগার বাংলা ভাষা, ঠিক আছে থ্যাংক ইউ ফাতেমা। তারপরে হলো রাইতা, রাইতা তুমি লিখেছো, রাইতা দেখাও একটু, রাইতা একটু দাও। হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী পদ্মা মেঘনা যমুনা সুরমা, হ্যাঁ সুন্দরবন বাংলা ভাষা, থ্যাংক ইউ। এই রাইতা খুব সুন্দর হয়েছে, তোমারটা খুব সুন্দর হয়েছে। এই আরিশা শেষ হয়ে যাবে বসেন, এই আরিশা খাতা দেখাইছো, আরিশা খাতা দেখাইছো, আরিশা খাতা দেখাইছো, আচ্ছা মুসলিনা সাহা তুমি দেখাও, মুসলিনা সাহা হ্যাঁ দেখছি, আর একটু সামনে ধরো বাবা, আর একটু সামনে নিয়ে আসো সামনে, হ্যাঁ ওকে 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 ওকে,
হ্যাঁ দেখছি, থ্যাংক ইউ মুসলিনা সাহা, হয়েছে তোমারটা হয়ে গেছে। আচ্ছা এখন আর কে ধরেছো? আরিশা ইসলাম, এই আরিশা খাতাটা দেখি একটু, দেখ বাবা আরিশার হয়ে যে লাইটের আলোর জন্য আরিশার খাতাটা মুক্তির মতো দেখা যাচ্ছে না, লাস্টে সুন্দরবনটা দেখতে পাচ্ছি। আচ্ছা 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 সারিবারটা দেখছি, ঠিক আছে আরিশা ইসলাম তোমারটাও দেখা হয়ে গেছে। এখন আমি দেখবো হলো সারিবা না কি জানি, দুই বোন। হ্যাঁ আমি সামনে আমার খাতা দেখি, তারাও দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে টাইগারের উপরে টাইগারটার উপরে রশ্মিতার উপরে মাত্রা দিয়েছো। আচ্ছা আর একটু উপরে উঠাও খাতা, নিচের টুকু দেখি, উপরে উঠাও, উপরে উঠাও নিচেরটা দেখি। হ্যাঁ হ্যাঁ সুন্দরবন বাংলা ভাষায়, ওকে হয়েছে, তবে লেখা আরো সুন্দর করবে, শোনো আরো সুন্দর করবে। সমৃদ্ধি দাস, সমৃদ্ধি দাস, সমৃদ্ধি দাস, এই হ্যাঁ দেখেছি তোমাদের দুজনেরটাই দেখা হয়েছে, ওকে তবে লেখা সুন্দর করবে, লেখা আরো ভালো করবে। সমৃদ্ধি দাসেরটা দেখছি, ধরে রাখো একটু বাবা, দেখছি দেখছি দেখছি। এখন ওই ওইটা ওইটা দেখি, চার নাম্বার, চার পাঁচ, এই খাতা নিয়ে আসো, সুন্দরবন বাংলা ভাষায়। হ্যাঁ থ্যাংক ইউ সমৃদ্ধি দাস, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আসো আর কে বাকি আছে, মুশফিকা আরিশা তুমি দেখাও নাই, মুবাশিরা কারিশাটা দেখছি, রাজশাহী, হ্যাঁ ঠিক আছে, ওকে লেখা ঠিক আছে ঠিক আছে, এপাশেরটা দেখি, হ্যাঁ হ্যাঁ গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আর কে বাকি আছে দেখি, টাইম দিব না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, খুদাহাফেজ। আচ্ছা ঠিক আছে গ্রুপে পাঠিয়ে দিও, গ্রুপে পাঠিয়ে দিও, ঠিক আছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদাহাফেজ, ওয়ালাইকুম আসসালাম।